আমি অপার হয়ে বসে আছি ওহে দয়াম পারে লয়ে যাও আমার আসলে কৃষির নান্দনিকতা পুরস্কার সম্পর্কে আমি ভালো জানি না তবে মনে হয় আমি গান করি কৃষি মন্ত্রণালয়ের বিভিন্ন সাবজেক্টে গ্রাম পর্যায়ে একেবারে ক্ষেত খামার থেকে উঠে আসা ফল ফসল তারপরে সবজি এটা নিয়ে অনেক গান করেছি এই কারণে বোধ হতে পারে আমি সঠিক না তো এটা খুব ভালো লাগারই একটা ব্যাপার যে একটা মানুষকে সম্মানিত করেন তারা যারা করছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি ভালোবাসা জানাচ্ছি আমরা দুজন একসাথে আছি এই এটা আপনাদের ধারণাটা একদম ভুল একেবারে ভুল একদম এর চর্চাটা আগের থেকে লক্ষ্য গুণ বেড়েছে আপনারা কি লক্ষ্য করেছেন আজ থেকে তিরিশ থেকে চল্লিশ বছর আগে আপনাদের জন্ম হয়নি যখন তখন আমরা দেখেছি যে একটা লাউ কেটে এক তারা বানাতাম আর সেই একতারা নিয়ে কত সৌফিস হতো আর এখন আপনি লালন একাডেমি লালন যে চত্বর আছে সেখানে যাবেন নিউ মার্কেটের ওই চত্বরে যাবেন বিভিন্ন দোকানে দেখবেন হাজার হাজার একতারার শোরুম লোকসঙ্গীত যদি কমে যায় তো এইগুলো যাচ্ছে কোথায় আমরা লোকসঙ্গীত আমার পরবর্তী প্রজন্ম যারা আসছে তারা আমার থেকেও অত্যন্ত সুন্দর করে লোকসঙ্গীতকে আঁকড়ে ধরেছে কেন ধরবে না ধরবেই তো এটা আমাদের ঐতিহ্য আমাদের দেশের কৃষ্টি আমরা দেশের বাইরে যখন যাই আমাদের এটাই বেশি প্রয়োজন হয় আপনারা একবারে ভাববেন না যে এর চর্চা কমেছে চর্চারও বেশি হয়েছে যত বেশি হবে দু একটা ভুলভ্রান্তি হতে পারে তাছাড়া বাকি সব ঠিক আছে আগে পৃথিবীটা খুব ছোটো ছিল আমি চট্টগ্রামের মানুষ কখনো কিন্তু কুষ্টিয়ে জীবন যেতে পারি না যেতে পারি না কারণ এভাবে ছিল না সারা পৃথিবীর আমি আমার লালন সঙ্গীতটাকে যদি আমার যে একতারা দোতারা সেটা তো ঠিকই আছে এখন আমি যদি একটু ইম্প্রোভাইজ করি বা ওয়েস্টার্ন মিউজিক দিয়ে কিন্তু আমি আমার সুখীয়তা ঠিক রাখবো লালনের সুখটা ঠিক রেখে আমার ফোকের সুখটা ঠিক রেখে যদি তারা যদি একটু শিক্ষিত ছেলেরা যদি একটু ফিউশন করে তো কিছু নেই একটা হয় কি জানো এই গানটা তখন বিশ্বময় হয়ে যাবে তখন আমরা নিউ ইয়র্কে প্রোগ্রাম করেছিলাম সব ছিল আমি ছিল মনুমেন্ট টাওয়ারে ওরা কান্ট্রি সং করছিলো আর আমরা বাউল গান করছি বাউল গান করছি এরা গাছে বাফেলো সোল হার্ট অফ আমেরিকা আর আমরা লালনের গান গাচ্ছি হ্যাঁ তো যেটা বলছে এখানে বর্তমান বাংলাদেশের আর একটা কথা বলি এই মাটির গান ফোক গানের কখনো কোনো দিন কোনো অবস্থায় অ্যাডভার্টাইজ লাগবে না কারণ এটা জন্ম থেকে মায়ের কোল থেকে শেখা সুতরাং কোনো ভালো জিনিসের যেটা সরাসরি দেখা যায় কখনো কোনোদিন সিগারেটের কোনো অ্যাডভার্টাইজ হয়েছিল সিগারেট বেশি চলতেছে কেন ওইটা লাগবে না এটা হাবেই এটা অটো এই অভিযোগটা শুধু এখন না পৃথিবী সৃষ্টি থেকেই আছে দুই পক্ষই থাকবে না হলে তো ভালো লাগবে অবশ্য তারা যারা বলেছে তারা বাউল শিল্পী তারা নিজেরাও হয়তো অবহেলিত হতে পারে বাউল শিল্পীরা কেউ অবহেলিত আমরা আমরা খুব ভালো আছি এবং খুব নান্দনিকতায় আছি কারণ হলো এই যে ফিউশন আমরা আমরা ভালো আছি কেন জানেন যে ফিউশন আমার দোস্ত বলে গেছে যে একটা যন্ত্রের সাথে আরেকটা যন্ত্রের সম্পর্ক সৃষ্টি একটা প্রজন্মের সাথে আর একটা প্রজন্মের সম্পর্ক সৃষ্টি এই সম্পর্ক যদি সৃষ্টি করতে আমরা না পারি তাহলে আমার ঐতিহ্য কেন ওই শিশু ছেলেটা নেই কারণ শুরুের কোনো সীমা রেখা নেই না এটা ইংলিশে যাওয়া আসতেছে বাংলায় ল্যাঙ্গুয়েজ একটা তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে আমরা যে যেখান থেকে গান করি আমাদের দেশের মাটি যে মাটির ছন্দের গান আছে লোকসঙ্গীত সেটা জন্য শেকড়ের গন্ধটা ভুলে না যাই আমরা মাটির গন্ধটা ভুলে না যাই আমরা মায়ের গন্ধটা ভুলে না যাই আমরা এই তিনটিকে ঠিক রেখে যন্ত্র লালন ফকির সেই সময় দুশো বছর আগে বলেছে যন্ত্র যদি মানে একশো বছরও সামনে পড়ে থাকে ওর কোনো ক্ষমতা নাই ও একা বাজবে তাই না তাই লালন ফকিরের কথা বলছে যন্ত্র যদি পড়ে থাকে লক্ষ জনের মাঝে বিহনে যন্ত্র কভু নাই বাজে এখন যন্ত্র কি বলবে আমি যদি গিটার বাজাই আমার গিটারে কিন্তু ওই ওয়েস্টার্ন বাজবে না আমার গিটারে কিন্তু ওই মতো দেখবেন যে লালনের গানই বাজছে তার কারণ আমি তো ওইটা জানি না আমাদের দেশে এখন ইকুয়েলিলি বলে একটা যন্ত্র এসছে খুব সহজে বাজানো যায় যারাই দোতারা বাজাও ধরলেই বাজাতে পারে কিন্তু যে যে বাজনাটা সে বাজনাটা আমরা শুনি নাই কানে এর মধ্যে আমাদের দোতারার ফ্লেভার এসে গেছে আমরা মিশে গেছি আমরা তার সাথে এইভাবে যন্ত্রের সাথে আমরা আমি একটু দসবরি আম যারা আমাদের যারা জুনিয়র ওরা কিন্তু কত স্মার্ট কত কত শিক্ষিত আমরা নাইলে বাবা এই পুরনো দিনে লয়রা ছিলাম ইন দেখুন তো তারা বিশ্বের সাথে আমার গানটাকে বাংলা দি যাচ্ছে তো তখন আমরা সাপোর্ট এই গানগুলো তাদেরই শুনেন মাটির গান মায়ের গান এটা ভিউয়ার্সের উপর নির্ভর করে হবে না এটা ভালো করে আত্মা দিয়ে মন দিয়ে এটা এটা কণ্ঠ দিয়ে হয় না এটা ভিতর থেকে গান গাইতে হবে অন্তর দিয়ে আর মাটির গান যারা শুনে তারা হৃদয় দিয়ে শোনে কান দিয়ে না সুতরাং ভিউয়ার্সের গান হলো আলাদা ওই সম্পর্কে আমরা কিছু বলতে চাই না আমরা ভিউয়ার্সের কোনো শিল্পীও না কে যা হলো আপনাদের যারা ভিউয়ার্সের মানে ইউটিউব চ্যানেল যারা করেন তারা একটা ছোট্ট দেখেন পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ভিউয়ার্স হয়ে যায় একটা বাজে কথা নিয়ে ওটা কোনো মিউজিক না একটা একটা নাম দিয়ে চললো একটা অমুক নাম ইটিসি একটা নাম বাস সে কি গান গেয়েছে পুরো বেশুর গান গেয়েছে এই জন্য সে ভিওয়ার শুনো

কিন্তু নেগেটিভে যাওয়ার দরকার নেই যাবে না অনেকে যাবে না কিন্তু আপনাদের একটা ধারণা বুঝি যে আমরা ফকির সাহেব সৈমন্ডল আমরা বিশাল কিন্তু নেক্সট প্রজন্ম ওরা আমাদের সাথে আরো ডেঞ্জারাস আরো ডেঞ্জারাস ডেঞ্জারাস না আরো আমাদের চেয়ে মেধাবী মেধাবী হ্যাঁ আমাদের চেয়ে অনেক মেধাবী তাদেরকে আমরা স্বাগত জানাই ওয়েলকাম সব সময় ভালো থাকবেন সবাই আমি অপার হয়ে বসে আছি ওহে সুদায় মাই পারে লয়ে যাও আমা